हेलो फ्रेंड्स वेलकम टू बंधु ट्यूटोरियल यूट्यूब चैनल तुम्हारे सबाइके स्वागत जानाई। तो ये मुहूर्ते राज्य चाकरी प्रार्थीदेर जोन्नो रयेछे एकटी बड़ सुखबर। पश्चिमबंग पुलिशे आबारो सम्पूर्ण नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने उच्च माध्यमिक पास सह विभिन्न योग्यता अनुसारे विभिन्न पोस्टे नियोग करा हबे एबं एई नियोगटी करा हबे पश्चिमबंग पुलिशेर टेलिकम्युनिकेशन दप्तरे। तो आजकेर ये भिडियोटी अवश्य तुम्हारा प्रत्येकेई मनोयोग सहकारे शेष पर्यन्त देखबे। तोमादेरके जानिये देबो तोमरा यदि आवेदन करते चाओ तोमादेर शिक्षागत योग्यता कि थाकते हबे, बयस कि थाकते हबे, आवेदन तोमरा किभाबे करबे, आवेदन फी तोमादेरके कि दिते हबे एबं आवेदनेर शेष तारीख कि रयेछे। तो चलो आजकेर ये भिडियोटी शुरू करा जाक। तो ये मुहूर्ते तुम्हारा बंधुरा जरा भिडियोटिके देखो प्रत्येके भिडियोते एकटी करे लाइक करो, चाइले भिडियोटिके बंधुदेर साथे शेयर करते पारो और आमादेर चैनलटिके अति अवश्य सबस्क्राइब करे नेबे परवर्ती जेकोनो चाकरिर आपडेट सबार प्रथम एवं सठिक समय पावार जोन्नो। तो यह मुहूर्ते तुम्हारा प्रत्येके देखते पाच्छ आमरा रयेछि wbpolice.gov.in अर्थात वेस्ट बेंगल पुलिसेर अफिशियल वेबसाइटे। অফিশিয়াল ওয়েবসাইটটিতে আসার পর তোমরা প্রত্যেকেই রিক্রুটমেন্ট সেকশনটিতে চলে আসবে। দেখতে পাচ্ছ আমরা রিক্রুটমেন্ট সেকশনে এই মুহূর্তে রয়েছি এবং এখান থেকে তোমরা সম্পূর্ণ দুটি যে নতুন বিজ্ঞপ্তি একটু আগে প্রকাশিত হয়েছে এখান থেকে তোমরা কিন্তু বিজ্ঞপ্তিগুলিকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি সম্পূর্ণ দুটো নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি ডাউনলোড করে তোমাদেরকে একে একে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটির অফিশিয়াল নোটিফিকেশন তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 এই পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অন স্ক্রিনে তোমরা এই বিজ্ঞপ্তির দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো এই বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওএলএস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেটি হচ্ছে ওএলএস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 এই পোস্টে নিয়োগ করা হবে। नेक्स्ट एक क्षेत्र जेटी बोला होच्छे एज अर्थात एक क्षेत्र तुम्हारे बयस कि थाकते हबे, बयस थाकते हबे 1-1-2021 तारीख अनुयायी 21 थेके 30 বছরের মধ্যে এবং রাজ্যের এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর এবং 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। नेक्स्ट বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন एक क्षेत्र तुम्हारे शिक्षागत योग्यता कि थाकते हबे। The candidate must be a holder of bachelor's degree with any of the following subject: physics or radio physics or electronics and telecommunication or electrical engineering or computer science or information technology from any recognized university। অর্থাৎ যে কোনো recognized university থেকে এখানে যে সমস্ত বিষয়গুলির কথা বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে তোমরা ব্যাচেলার্স ডিগ্রি পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি এ গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। नेक्स्ट जेटी बोला होच्छे द एप्लिकेंट मास्ट बी एबल टू स्पीक रीड एंड राइट इन बेंगली लैंगुएज अर्थात एक क्षेत्र प्रार्थी के किन्तु बांग्ला भाषाएं लिखते पढ़ते एवं बोलते जानते हबे। तो एक क्षेत्र तुम्हारा यदि आवेदन करते चाओ तुम्हादेरके किन्तु सम्पूर्ण अनलाइने आवेदन करते हबे এবং এটির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে এবং চলবে 22 মার্চ 2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ প্রায় এক মাস ধরে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তোমরা যারা আবেদন করতে চাও এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদেরকে আবেদন করতে হবে এবং সেকেন্ড আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটিও তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। Recruitment to the post of wireless operator in West Bengal Police Telecommunications 2020 अर्थात एक क्षेत्रे wireless operator এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এই ডিপার্টমেন্টে। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং পোস্টের নাম তোমাদেরকে প্রথমেই জানিয়েছি ওয়্যারলেস অপারেটর এই পোস্টে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এই ডিপার্টমেন্টে। তো এই ক্ষেত্রে নেক্সট যেটি বলা হচ্ছে এজ অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1-1-2021 তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে এবং এসসি এসটি ওবিসি হলে তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHAC অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ এক্ষেত্রে WBCHAC বা সমতুল্য বোর্ড থেকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি ইন গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবং যে সমস্ত প্রার্থীরা হিল সাবডিভিশন অব দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। নেক্সট দেখতেই পাচ্ছ এটিরও আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 22 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে এবং চলবে 22 মার্চ 2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তোমরা যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা আবেদন করতে চাইছো এবং যাদের সঙ্গে এই সমস্ত কোয়ালিফিকেশন ম্যাচ করছে তারা যদি আবেদন করতে চাও তাদেরকে সম্পূর্ণ অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি এটির আবেদনের শেষ তারিখ 22 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে 22 মার্চ 2021 তারিখ। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ দুটি নতুন চাকরির খবর তোমাদের প্রত্যেকের জন্য। ওয়েস্টবেঙ্গল পুলিশে আবারও কিন্তু সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদেরকে ভিডিওটির মাধ্যমে আমি জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করবে, চাইলে ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করবে। আর পরবর্তী যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে রাখবে। আর অবশ্যই প্রত্যেককে জানিয়ে রাখি আবেদন করার পূর্বে প্রত্যেকেই এই নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।